নানাভাবে নিষিদ্ধ ঘোষণার পরও বর্তমানে বিশ্বব্যাপী প্লাস্টিক পণ্যের বাজারের আকার দাঁড়িয়েছে $609 বিলিয়ন। 2030 সাল পর্যন্ত প্রতি বছর যা বাড়বে 4% হারে, এমন দাবি করে মার্কিন গবেষণা সংস্থা গ্র্যান্ড ভিউ রিসার্চ বলছে। বৃহৎ এই বাজারের আবার প্রায় অর্ধেক 45% বেশি দখলে রেখেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো। সম্ভাবনার দ্বার খুলে রাখা ক্রমবর্ধমান প্লাস্টিক পণ্যের বিশ্ববাজারে বাংলাদেশের যোগান কত? ইপিবির তথ্য, এই বিশাল বাজার থেকে গত অর্থ বছর বাংলাদেশ আয় করেছে মাত্র $21 কোটি। আর প্লাস্টিক শিল্পের শীর্ষ সংগঠন BGMEA এর দাবি, প্রচ্ছন্ন সহ এখাতের রপ্তানি আয় বর্তমানে দাঁড়িয়েছে $120 কোটি। আমাদের গ্রোথ অ্যারাউন্ড 20%। এই শিল্পের সক্ষমতা বাড়াতেই 16তম বারের মতো 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। এ উপলক্ষে সোমবার রাজধানীর বিজয়নগরে BGMEA এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় দেশের প্লাস্টিক শিল্পের সম্ভাবনার চিত্র। 4টা সাবসেক্টর খুবই উদীয়মান, যেগুলো এক্সপোর্টে অবদান রাখতে পারবে। এই 4টা সাবসেক্টর হলো টয়েজ, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, ফ্লেক্সিবল প্যাকেজিং অ্যান্ড হাউজহোল্ড প্রোডাক্টস। 284 কোম্পানিজ ইন 800 বুথস দে উইল পার্টিসিপেট অ্যান্ড 54 বাংলাদেশি কোম্পানি ইন 161 বুথস দে উইল এক্সিবিট দ্য প্রোডাক্টস অ্যান্ড শো। এ সময় বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে সরকারের নীতি সহায়তা বাড়ানোর দাবি জানানো হয়। আমরা টিকে থাকার চেষ্টা করছি, আমরা সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা চাই, পলিসি মেকারদের সহযোগিতা চাই এই সেক্টর উন্নয়নের জন্য। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এবার মেলা শুরু হবে আগামী বুধবার, যেখানে প্লাস্টিক খাতের বিভিন্ন দিক তুলে ধরতে 2 দিনে 4টি সেমিনারের আয়োজন করা হয়েছে। প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইটসেলফ ডাজ নট পলিউট এনিথিং। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।